व्लकाम एवरीबडी टू माइ चैनल लाइफ सैंस पॉइंट टू डे डिस अबाउट द लिथलजी ह्वाट इज लिथलजी प्रेजेंस अफ जीन्स लीज टू डेथ अफ एन इंडिविजुअल इज कल्ड लिथालजिन दैट जीन्स आर कज अफ डेथ अफ एन इंडिविजुअल इज कल्ड लिथलजी अर्थात लिथालजिन हे एक मिउटैंट जी এই জিনের ফলে কি হয় না কোনো একটা ইন্ডিভিজুয়ালের মৃত্যু ঘটে অর্থাৎ লিথাল জিনের উপস্থিতিতে কোনো একটা ইন্ডিভিজুয়ালের মৃত্যু ঘটবে তাহলে প্রথমেই জেনে নিন লিথাল জিন বা লিথাল অ্যালিল কি না লিথাল জিন বা লিথাল অ্যালিল হল এক ধরনের মিউট্যান্ট জিন যার প্রভাবে কী হবে কোনো একটা ইন্ডিভিজুয়ালের মৃত্যু ঘটবে অর্থাৎ যে যে ক্ষেত্রে এই ধরনের লিথাল জিনের আবির্ভাব ঘটবে সেই সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের মৃত্যু ঘটবে তো জিনের রেশিও সবসময় ইস টু ওয়ানই হয় বা ওয়ান ইস টু হয় তো লিথালজিনের এখন প্রকার বেশ সম্পর্কে জানবো লিথালজিন কয় প্রকার না লিথালজিন হচ্ছে দু প্রকার ডোমিন্যান্ট লিথালজিন এবং রিসেসিভ লিথালজিন তাহলে ডোমিন্যান্ট লিথালজিন কাকে বলো যদি দেখা যায় কোনো ক্ষেত্রে ডোমিন্যান্ট ট্রেট অর্থাৎ বা হোমোজাইগাস ডোমিন্যান্ট ক্যাপিটাল ডিটি বা হেড্রোজাইগাস ডোমিন্যান্ট স্মল মলটি এই ধরনের জিন উপস্থিত থাকে এবং এই ধরনের জিনের উপস্থিতির জন্য কোনো একটা ইন্ডিভিজুয়ালের মৃত্যু ঘটে তখন তাকে বলবো আমরা ডোমিন্যান্ট লিথালজিন ডোমিন্যান্ট লিথালজিনের উদাহরণ হচ্ছে ইঁদুরের ক্ষেত্রে অর্থাৎ মাইস কালার তার ক্ষেত্রেই ডোমিন্যান্ট লিথালজিনের উদাহরণ আমরা দেখতে পাবো এটা পরে আলোচনা করবো এবং রিসেসিভ লিথালজিন কাকে বলবো না রিসেসিভ লিথালজিনের ক্ষেত্রে কী দেখতে হব না রিসেসিভ কন্ডিশান অর্থাৎ হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশান যেরকম স্মল টি এরকম। হো জায়গা লিথা লিথালজিন কন্ডিশান অর্থাৎ রিসেসিভ কন্ডিশান থাকলে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের কি হবে মৃত্যু ঘটবে এই ধরনের একটি উদাহরণ হচ্ছে স্ন্যাপড্রাগনের লিভ কালার তো স্ন্যাপড্রাগনের লিভ কালার ক্ষেত্রে এরকম রিসেসিভ লিথালজিন কন্ডিশান যখন আবির্ভাব ঘটবে সেই ক্ষেত্রে কী হবে স্ন্যাপ ড্রাগনের পাতার কালার কী হবে না হোয়াইট কালার বা সাদা বর্ণের হবে সেক্ষেত্রে তাহলে কী হবে ক্লোরোফিল থাকবে না পাতায় তখন কী হবে ওই ধরনের সেফ ড্রাগনটি বা সেফ ড্রাগনের উদ্ভিদটি মারা যাবে তো আরও একটি প্রকারভেদ আমরা এক্ষেত্রে দেখতে পাই কমপ্লিট লিথাল লিথালজিন অ্যান্ড সাপ বা সেমিলিথালজিন তাহলে কমপ্লিট জিন কাদের না যেটা বললাম এক্ষুনি হোমোজাইগাস অর্থাৎ ক্যাপিটাল টিটি বা হেট্রোজাইগাস অর্থাৎ ক্যাপিটালটি স্মল টি এগুলো সব হচ্ছে ডোমিন্যান্ট এই ধরনের ডোমিন্যান্ট হোমোজাইগাস ডোমিন্যান্ট বা হেট্রোজাইগাস ডোমিন্যান্ট যে ক্ষেত্রে থাকবে সেই সকল হোমো জায়গাস ডোমিনেন্ট বা হেটো জায়গাস ডোমিন্যান্ট কন্ডিশন থাকা মানে সেক্ষেত্রে কী হবে ইন্ডিভিজুয়ালগুলোর মৃত্যু ঘটবে অর্থাৎ একেই বলছি আমরা কমপ্লিট ডোমিন্যান্স এই ধরনের কমপ্লিট ডোমিন্যান্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইন্ডিভিজুয়ালটির প্রি স্টেজে মারা যাচ্ছে অর্থাৎ ভ্রোন অবস্থাতেই ইন্ডিভিজুয়ালটি মারা যাবে এবং সাবলিথাল জেল কাকে বলব না সাবলিথাল জেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইন্ডিভিজুয়ালটি মারা যাবে সেটা হচ্ছে কোনো একটা সেক্সুয়াল ম্যাচিওর স্টেজে বা কোনো একটা অ্যাড এ স্পেসিফিক টাইম অফ দ্য স্প্যান সেরকম একটা কোনো একটা স্টেজে কী হবে জিপটি মারা যাবে সেটা হচ্ছে সাবলিথাল জেল সায়েন্টিস্ট এলকন্ড উনিশশো পাঁচ সালে জিন সম্পর্কিত ব্যাপারটি তুলে ধরেন তিনি হলুদ কালারের বা ইয়েলো কালার মাইস নিয়ে পরীক্ষা করেছিলেন এবং ইয়েলো কালার মাইস নিয়ে দুটো ইয়েলো কালার মাইসের সঙ্গে সংক্রায়ণ করান এবং তার ফলে তিনি দেখতে পান যে যে রেশিওটা পাচ্ছে টু টু ওয়ান বা ওয়ান ইস টু টু তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এক সংকট জননের পরীক্ষায় আমরা সবসময় ফিনোটাই পেয়ে থাকি থ্রি ইস টু ওয়ান কিন্তু এক্ষেত্রে টু ইস টু ওয়ান তাহলে এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের জিনোটাইপিক এক্ষেত্রে ঘাটতি থাকছে তিনি কিছুতেই ব্যাপারটি বুঝতে পারেননি কিন্তু পরে দুজন সায়েন্টিস্ট তার কো হেল্পিং করেন এবং বলেন যে যে ইঁদুরগুলো নিয়ে উনি কাজ করছিলেন সেগুলো বিজ্ঞানী এলকন্ড ভেবেছিলেন যে ও দুটো হচ্ছে হোমোজাইগাস বা হোমো জায়গাস রিসেসিভ বা ডোমিন্যান্ট রিসেসিভ অ্যালিলের জন্য এই হচ্ছে কিন্তু যে ইঁদুরগুলো নিয়েছিলেন ওই ইঁদুরগুলো ছিল হেড্রো কন্ডিশন অর্থাৎ তিনি ইয়োলো মাইস নিয়েছে একটা মেল ও একটা ফিমেল এবং তিনি সংক্রায়ণ করেছিলেন সেই সংক্রায়ণের ফলে এ ফানের ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়ালগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো আমরা চেকের বোর্ডের সাহায্যে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল ও স্মল ওয়াই ও স্মল ওয়াই তাহলে এক্ষেত্রে রেশিও হওয়া উচিত ছিল ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান কিন্তু এক্ষেত্রে তিনি রেশিও পান টু ইজ টু ওয়ান অর্থাৎ এক্ষেত্রে তাহলে জিনোটাইপ টাইপ বা ফিনোটাইপের ক্ষেত্রে ক্ষেত্রে মেন্ডেলের রেশিও ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে না তাহলে এক্ষেত্রে কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে অ্যাবসেন্ট থেকে যাচ্ছে বা প্রকাশ পাচ্ছে না সেক্ষেত্রে তিনি উদযাপন করেন যে তাহলে এই যে ক্যাপিটেল ওয়াই অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য সম্পর্কিত ইন্ডিভিজুয়ালটির প্রকাশ ঘটছে না তার ফলে কী উৎপন্ন হচ্ছে কেবল টু টু ওয়ান অর্থাৎ এই ইন্ডিভিজুয়ালটি তাহলে জন্ম নিচ্ছে না অর্থাৎ এর ভ্রূণ অবস্থাতেই মৃত্যু ঘটছে অর্থাৎ এটা হচ্ছে একটা ডোমিন্যান্ট লিথালজিনের উদাহরণ ডোমিনেন্ট লিথালজিনের ক্ষেত্রে ইন্দুরের মাইস কালারের যে ইয়ে হলো কালার সেটা তাহলে যেগুলো নিয়েছিল ওগুলো হেট্রো জাইগাস কন্ডিশানে ছিল যদি ওটা হোমোজাইগাস ডোমিন্যান্ট বা হোমোজাইগাস ডোমিনেন্ট অবস্থায় থাকতো তাহলে ইঁদুরটা কখনোই এই ইয়েলো কালার ধারণ করতো না কারণ ডোমিনেন্ট যদি হতো তাহলে ইঁদুরটা মারা যেত ভ্রূণ অবস্থাতে তাহলে যেগুলো নিয়েছিলেন ওগুলো হচ্ছে হেড্রোজাইগাস কন্ডিশান সম্পর্কিত ইয়েলো কালারের ইঁদুর তো এটা হচ্ছে একটা ডোমিনেন্ট লিথালজিনের উদাহরণ আমরা আরও একটি উদাহরণের ক্ষেত্রে বলবো রিসেসিভ লিথালজিনের ক্ষেত্রে যেরকম স্ন্যাপড্রাগন রিসেসিভ রিথেলজেনের ক্ষেত্রে আর একটা আমরা উদাহরণ বলবো না স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে গোল্ডেন কালারের দুটো তিনি স্ন্যাপড্রাগনের ড্রাগনের মধ্যে বা স্ন্যাপড্রাগনটির মধ্যে ক্রস করেছিলেন আমরা কেউ অডিও কালার বলতে পারি এক্ষেত্রে ক্যাপিটাল যে স্মল জি ধরলাম মেল এবং ওপর একটি ফিমেল প্ল্যান্ট ধরলাম সেই গোল্ডেন কালারের ক্যাপিটাল জি স্মল জি ওকে ক্রস করালাম ক্রস করালে তাহলে এক্ষেত্রেও সেম আমরা কি দেখতে পাবো ক্রস করালে ক্রস করালে দেখতে পাবো যে সেই টু ইস টু ওয়ান রেশিও আসছে দেখেছিলেন বিজ্ঞানী টুইস টু ওয়ান রেশিও আসছে তাহলে এক্ষেত্রেও সেই জিনোটাইপিক বা পিনোটাইপিক অনুপাতের ঘাটতি হচ্ছে বা কোনো একটা প্রকাশ পাচ্ছে না কোনো একটা ইন্ডিভিজুয়ালের তো ক্ষেত্রে আমরা চেকার বোর্ডে দেখবো कैपिटल जी स्मॉल जी कैपिटल जी स्मॉल जी एक रेशियो में पा कैपिटल जी कैपिटल जी स्मॉल जी कैपिटल जी स्मॉल जी स्मॉल स्म जिजी तो एक रेशि पासी कैपिटल जी जी वन दुटो कैपिटल जी स्मॉल जी एवं एक কিন্তু এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালে এগুলো পাচ্ছি কেউ মধ্যে টুইস টু ওয়ান রেশিও পাচ্ছে তাহলে টুইস টু ওয়ান রেশিও পাচ্ছে তো এক্ষেত্রে যেটা রেশিও পাচ্ছে টু টুয়ান ওয়ান বা ওয়ান ইস টু টু রেশিও সেক্ষেত্রে এইটা কিন্তু এই যে রিসেসিভ এটা কোনো ক্ষেত্রেই প্রকাশ পাচ্ছে না বা ইন্ডিভিজুয়ালটার পরবর্তীকালে মৃত্যু হচ্ছে তাহলে এই স্মল জিজি যেটা আছে ওটা তাহলে স্ন্যাপড্রাগন লিভের ক্ষেত্রে আমরা হুম দেখতে পাচ্ছি সবুজ সাদা এবং গোল্ডেন সম্পর্কিত বা পাতা রঙ হচ্ছে সবুজ সাদা এবং গোল্ডেন তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোফিল ক্যাপিটাল জিজি অনেক ক্লোরোফিল থাকছে তাহলে সবুজ কালারের আমরা পাতা পাচ্ছি ক্যাপিটাল জিজি হচ্ছে গোল্ডেন কালার সরি ক্যাপিটাল জিজি গ্রিন কালার ওকে এবং ক্যাপিটাল জি স্মল জি যেগুলো আছে এগুলো হচ্ছে গোল্ডেন কালার এবং স্মল ডিজি রিসেসিভ এটা হচ্ছে পাতার রং কী হয়ে যাবে সাদা বা হোয়াইট হয়ে যাবে তাহলে ক্লোরোফিল থাকছে না তাহলে ইন্ডিভিজুয়ালটার মৃত্যু ঘটছে তাহলে এইরকম রিসেসিভ জিনের আবির করে স্ন্যাপড্রাগন সাদা পাতা সমন্বিত গাছটি মারা যাচ্ছে তাহলে এটাও একটা হচ্ছে রিসেসিভ লিথালজিনের উদাহরণ